স্বাগত নিউজ 24 সকাল 9টা বিরতির সঙ্গে প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আছি আমি আসানব মারিউপল শহরে এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নেই বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি খারকিভের অবস্থা আরও ভয়াবহ রুশ হামলায় এই দুই শহরের অন্তত 10টি হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন তিনি মারিউপলে আটকা পড়েছেন হাজারো বেসামরিক মূলত ইউক্রেনি যুদ্ধে রুশ হামলার এখন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মারিউপল খারকিভ এমনকি কৌশলগতভাবে কিয়েভ দখলে নিতে মরিয়া হয়ে পড়েছে রুশ সৈন্যরা তবে পাল্টা প্রতিরোধে রাশিয়ার 15,000-এর বেশি সৈন্যকে হত্যার দাবি করেছে কিয়েভ এদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা এবার পোপ ফ্রান্সিসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি আজ জাপানের পার্লামেন্টে ভাষণ দেবেন তিনি এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন অস্তিত্ব হুমকির সম্মুখীন হলেই নিয়ম অনুযায়ী পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া রাশিয়াকে প্রতিহত করতে এবার ভূমধ্য সাগরে শক্তি বৃদ্ধি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সেখানে মার্কিন রণতরী ইউএসএস ট্রুম্যান মোতায়েন করা হচ্ছে বলে তথ্য দিয়েছেন মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল তোরো ইউক্রেনের নো ফ্লাই জোন বাস্তবায়নের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আদেশের জন্য আগাম প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি বর্তমানে আইওনিয়ান সাগরে অবস্থান করছেন মার্কিন রণতরী রয়েছে ইতালি ও গ্রিসের জলসীমায় মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ভূমধ্য সাগরে এখন অসংখ্য রুশ জাহাজ এবং ডুবোজাহাজ রয়েছে ফলে তাদের প্রতিরোধ করতে ন্যাটোর সমান উপস্থিতি থাকা গুরুত্বপূর্ণ ভূমধ্য সাগরের ষষ্ঠ নৌবহরের অধীনে কাজ করে মার্কিন বাহিনী যার সদর দপ্তর ইতালির নেপলসে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের জেরে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম বাড়ছে আর অভিযান দীর্ঘ হলে বিশ্বের বেশ কয়েকটি দেশে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দেবে বলে সতর্কবার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে ইতালির পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে দেয় এক ভাষণে জেলেনস্কি এ কথা জানান সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্যের দাম বাড়ছে এবং কিছু দেশে ইতিমধ্যে দুর্ভিক্ষের দেখা দিয়েছে ইউক্রেন বরাবরই বিশ্বের শীর্ষ খাদ্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি কিন্তু রুশ বাহিনী গুলি আর বোমা বর্ষণের মধ্যে থেকে কিভাবে আমরা ফসল বুনতে পারি আমরা ইউরোপের সহায়তা চাই কক্সবাজারের উখিয়ায় বালুবোঝাই ড্রাম ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও দুজন আহত হয়েছেন মঙ্গলবার রাত 10টার দিকে কক্সবাজার টেকনাফ মহাসড়কের উখিয়ার কুতুপালঙ্গের ট্রানজিট ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় উখিয়া থেকে ড্রাম ট্রাকটি বালুখালের দিকে যাচ্ছিল আর সিএনজি অটোরিকশাটি যাচ্ছিল কক্সবাজারের দিকে এ সময় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষের কারণে অটোরিকশার চালক সহ ঘটনাস্থলে মারা যান চারজন আহত দুজনকে নেওয়া হয় হাসপাতালে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র এমন প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রী গণহত্যার স্বীকৃতি দেয় মার্কিন সেক্রেটারি অফ স্টেটকে ধন্যবাদ জানিয়ে গণমাধ্যমকে বলেন এতে সংকট সমাধান গতি পাবে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে চলা মামলায় অনেক দেশ অর্থ সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান এ কে আব্দুল মোমেন নাহিদ হোসেনের রিপোর্ট রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনের প্রায় 4 বছর পর একে গণহত্যা বলে মানল ভৌগোলিক রাজনীতির অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র মার্কিন আন্ডার সেক্রেটারির ঢাকা সফরের দুদিনের মাথায় সেক্রেটারি অফ স্টেট মন্তব্য করেন এটি মানবাধিকার লঙ্ঘনের অন্যতম উদাহরণ এই স্বীকৃতিকে সাধুবাদ জানিয়েছে ঢাকা মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশ প্রত্যাশা করে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র আইসিজে যে কেসটা চলছে গাম্বিয়া যে কেসটা ওআইসির পক্ষ থেকে চালাচ্ছে এইটা আরো শক্তিশালী হতে পারে হোপফুলি ইউএস সেক্রেটারি স্টেটের এটা বলার ফলে আমার বিশ্বাস দে উইল অলসো পুট মোর প্রেশার অন মায়ানমার গভর্নমেন্ট সো দ্যাট দে টেক ব্যাক দেয়ার পিপল মন্ত্রী জানান চলমান ওআইসি সম্মেলনে মিয়ানমারের বিরুদ্ধে চড়া মামলায় অর্থ সহায়তা নিয়ে একাধিক দেশের সাথে আলোচনা হবে যেহেতু স্পেশাল সেশন আমরা ডেকেছি ওআইসিতে সেইখানে তারা বলবেন আমার সাথে সৌদি ফরেনিস্টরা আলাপ হয়েছে উনি বলেছেন অবশ্যই তারা কন্ট্রিবিউট করবেন তারা ইতিমধ্যে কিছু করেছেন আমার সাথে টার্কির ফরেনিস্টরা আলাপ হয়েছে উনিও বলেছেন যে তারা অ্যাডিশনাল কন্ট্রিবিউশন অ্যানাউন্স করবেন তারপরে আমার সাথে আরও কয়েকজনের এখানে কিরগিজস্তানের কিসের দেখা হয়েছে প্রত্যাবাসন প্রক্রিয়ায় মিয়ানমার আন্তরিক নয় জানিয়ে মন্ত্রী বলেন প্রথম দফায় ফেরত পাঠাতে এরই মধ্যে 1100 রোহিঙ্গার তালিকা মিয়ানমার পাঠিয়েছে সরকার
নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। ভোটে প্রভাব বিস্তার করবে না নির্বাচনকালীন এমন সরকার চান নাগরিক সমাজের প্রতিনিধিরা। নির্বাচন কমিশনের আমন্ত্রণে সংলাপে অংশ নিয়ে বিশিষ্টজনেরা ভোটে ইভিএম ব্যবহারে বিরত থাকারও পরামর্শ দেন। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন শতভাগ না পারলেও 60% ভোট সুষ্ঠু করা সম্ভব। আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। ধারাবাহিক সংলাপে দ্বিতীয় ধাপে মঙ্গলবার সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সংলাপের জন্য কমিশন 39 জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানালেও যোগ দেননি অর্ধেকের বেশি। বৈঠকে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা ফেরাতে বর্তমান কমিশনকে সবার আগে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধিরা। এছাড়া ভোটে ইভিএম ব্যবহার না করার পরামর্শ ছিল অনেকের। আমি নিজে ভোট দিতে গিয়ে দেখেছি যে ইভিএম সহায়ক একজন লোক থাকেন, তিনি বলেন যে আপনি জানেন না কিভাবে দিতে হয়, আমাকে বলে দেন কোন মার্কায় দেবেন, তাহলে যা হয় তাই হয়। এ কাজেই ইভিএম আমি খুব জোরের সঙ্গে আপনাদের কাছে সুপারিশ করছি ব্যবহার না করে ভালো। বিশিষ্টজনরা বলেন বর্তমান নির্বাচনকালীন সরকার পদ্ধতির মাধ্যমে একটি প্রভাবমুক্ত নির্বাচন করা সম্ভব নয়, এজন্য সব রাজনৈতিক দলের মধ্যে আলোচনা জরুরি বলেও মত তাদের। নির্বাচনকালীন সরকার এমন হওয়া উচিত যেই সরকারের কোনো বিশেষ আগ্রহ থাকবে না নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য। নির্বাচনের ফলাফলকে যদি প্রভাবিত করার জন্য শক্তি তৎকালীন নির্বাচনকালীন সরকারে থাকে, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। 2014-2018 এই অভিজ্ঞতাই আমাদের বলে। সর্বোচ্চ কার্যকর একটি নির্বাচন কমিশন যদি এককভাবে কাজ করে নির্বাচনকালীন সরকারের যে বর্তমান চরিত্র সেটাকে বহাল রেখে, তাহলেও কিন্তু নির্বাচন সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা খুবই কঠিন। সংলাপে অনেকেই নিরপেক্ষ ভাবে সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে সিসি সহ অন্য কমিশনারদের পদত্যাগ করার পরামর্শ দেন। সুষ্ঠু নির্বাচন যদি নিশ্চিত না করতে পারেন, তবে ওনারা পদত্যাগ করে দেবেন। আপনারা যদি ব্যর্থ হন, আপনাদের উপর স্যাংশন আরোপ করে আমি মজবুত। পরে সিসি বলেন শতভাগ না পারলে অন্তত 60% ভোট সুষ্ঠু করা সম্ভব। কমিশন সবার মতামত গুরুত্ব দিয়ে রোডম্যাপ ঠিক করবে। 100% সফলতা হয়তো হবে না, হয় না কখনো, কিন্তু কেউ যে বলেছেন এটা যদি 50% 60% গ্রহণযোগ্য হয় তাহলেও সেটা একটা বড় সফলতা। সংলাপের জন্য চলতি মাসের 30 তারিখ সিনিয়র সাংবাদিকদের আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। আরিফিন শাকিল, News24, ঢাকা। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালীতে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। শুধু বিদ্যুতের আলোয় আলোকিতই নয়, বিকল্প কর্মসংস্থানে ভাগ্য খুলেছে চরাঞ্চলের মানুষের। এতে জীবনমানের উন্নয়নের পাশাপাশি বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতিও। পটুয়াখালী থেকে সঞ্জয় কুমার দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একটা সময় ছিল যখন বিদ্যুতের সংযোগ পাওয়া ছিল সোনার হরিণ, আর প্রত্যন্ত চরগুলোতে এটা ছিল অবিশ্বাস্য, তবে সেটি এখন বাস্তব। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং মুজিব শতবর্ষের অঙ্গীকার হিসেবে এখন পটুয়াখালী জেলার দুর্গম চরাঞ্চল সহ দেশের সকল এলাকায় পৌঁছে গেছে বিদ্যুতের সংযোগ। তাই তো এসব এলাকার জীবন ও জীবিকায় এসেছে ইতিবাচক পরিবর্তন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরিবারের সদস্যরা এখন স্বপ্ন দেখছেন নতুন কিছু করার। বিদ্যুৎ পাইছি, বিদ্যুৎ আর ঘুরে গেলে আবার করা যাবে, গরমের জন্য সুবিধা না, বিদ্যুৎ পাইছি, ঘরে এখন কারেন্ট আছে, ফ্যান আছে, এখন বিদ্যুৎ কইছে, এখন ল্যাম্প জ্বালানো লাগে না, তেল কেনা লাগে না, পোসা লাগে না। দুর্গম চরাঞ্চলগুলোতে সাবমেরিন কেবল দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। প্রত্যন্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ পাওয়ায় সেখানকার মানুষের জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন হবে, সচল হবে গ্রামীণ অর্থনীতি। চরাঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুতের সুবিধা পাচ্ছে। রাঙ্গাবালি থেকে যে ব্যাপক চরাঞ্চল আছে সেখানেও কেবলের মাধ্যমে বিদ্যুৎ যাচ্ছে, এবং বিদ্যুৎ আসলে মানুষের অর্থনৈতিক জীবনযাত্রা পরিবর্তন হবে। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের মাধ্যমে দেশের সর্ববৃহৎ কয়লা ভিত্তিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, News24। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে চলছে খাল পরিষ্কার কার্যক্রম। দর্শক, এই বিষয়ে আরো সর্বশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়াজয়। জয়, খাল পরিষ্কারের সবশেষ কি অবস্থা আমাদের জানান। ধন্যবাদ
আপনাকে আপনি দেখতে পাচ্ছেন যে খালটি আমরা দেখানোর চেষ্টা করছি, গুরুত্বপূর্ণ খাল চট্টগ্রামের চাকতাই খালের একটি অংশ। এই খাল দিয়ে আগে আমরা যেমনটা জেনেছি নৌকা বা বাণিজ্যিক যে ট্রলারগুলো আছে সেই ট্রলারগুলো কিন্তু আসলে চাকতাই থেকে বহদ্দার পর্যন্ত যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে খাল এখন ময়লার ভাগারে পরিণত হয়েছে। কিন্তু এখন সেনাবাহিনী বলতে যে সিডিএর মেগা প্রকল্প, জলাবদ্ধতা প্রকল্প, সেই প্রকল্পের আওতায় খাল আবারও পরিষ্কার করা শুরু করেছে। যেহেতু এর আগে মানে বলা যায় গত বছরও কিন্তু আসলে খাল পরিষ্কার করা হয়েছিল, তো মানুষ এখনও পর্যন্ত সচেতন না হওয়ার কারণেই আমরা দেখছি খালের অবস্থা খুব খারাপ। কিন্তু আসলে খালের উপরে কিন্তু ময়লার ভাগার দেখা যাচ্ছে, তো সেই ময়লা ভাগারগুলো যেহেতু পরিষ্কার করা শুরু করছে, যেহেতু সামনে বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুম আসলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু হাঁটু পানি থাকে, তো হাঁটু পানি পেরিয়ে কিন্তু মানুষের যেতে হয় বিভিন্ন গন্তব্যস্থানে। তার কারণে এই এলাকার বাসিন্দা যারা আছে তাদের ঘরের মধ্যে বাসার মধ্যেও কিন্তু পানি প্রবেশ করে, তো এমনকি জোয়ারের পানিতেও তলিয়ে যায় চট্টগ্রামের বিভিন্ন এলাকা। তো সব মিলে বলা যায় কিন্তু আসলে চট্টগ্রামের মানুষের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। জলাবদ্ধতা নিরসন এখনও পর্যন্ত হয়নি, যেহেতু মেগা প্রকল্প হাতে নিয়েছে প্রায় ৬,৫০০ কোটি টাকার মেগা প্রকল্প, এখনও পর্যন্ত সেই মেগা প্রকল্পের কোনো সুফল নগরবাসী পাচ্ছে না। আমরা একটু কথা বলতে চাই, আমার পাশে আছেন যারা ভুক্তভোগী আছেন, স্থানীয় লোকজন আছেন, আমি একটু জানতে চাচ্ছি চট্টগ্রাম শহরের এখন জলাবদ্ধতা কেমন বলে মনে করছেন? জলবদ্ধতা বলতে তো বৃষ্টিতে একটু না পড়লে এখানে তো পানি হয়ে যায়, এখানে এই যে খাল বিলের খালের অবস্থা তো খুবই ভয়াবহ, এটা তো আপনারাও দেখতেছেন। যদি প্রতি বছর এই বৃষ্টি আসার আগে যদি খালটা খনন করা হয় তাহলে তো নগরবাসী অনেক সুবিধা ভোগ করতে পারে। নগরবাসী বৃষ্টির কারণে তো জলবদ্ধতার কারণে তো মানুষ খুবই কষ্ট পায়, বিশেষ করে বন্দর এলাকা, চকবাজার এলাকা, এই চট্টগ্রাম শহরের এই চকবাজার এলাকায়, বহদ্দারহাট, চকবাজার সব জায়গায় পানি হয়ে যায়। জলবদ্ধতার কারণে আমরা অফিস করতে পারি, নিয়মিত ইয়ে করতে পারতেছি না, এটা তো নিয়মিত প্রতি বছর। কিন্তু এই যে বৃষ্টি আসার আগে, বারিশ আসার আগে এই খালগুলো যদি পরিষ্কার করা হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়, এটা নগরবাসীর জন্য। যখন খাল পরিষ্কার করা হয় তখন কি আসলে ঠিক থাকে কিনা জলবদ্ধতা? অবশ্যই যদি পরিষ্কার করলে তো অবশ্যই পানি তো দ্রুত নেমে যাবে, এটা তো স্বাভাবিক কথা, এটা তো স্বাভাবিক। যদি পরিষ্কার থাকলে তো পানি তো দ্রুত, তখন তো একটু কমবে, এটা তো মাস খালের গভীরতা যখন হবে পানির গতিটা তো অবশ্যই বেড়ে যাবে, এটা তো স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে। আপনি বুঝতেই পেরেছেন এখানে যারা ভুক্তভোগী আছেন তারা বলছেন দ্রুত যদি খাল পরিষ্কার নয়, খাল খনন করা হয় তাহলে কিন্তু আসলে চট্টগ্রামে যে সমস্যা জলবদ্ধতার সবচেয়ে বড় সমস্যা সেই সমস্যা অনেকটা নিরসন হবে বলে তারা মনে করছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে আহসান হাবিবের কাছে। বিদেশি বিনিয়োগ নীতি আরও শিথিল করেছে ফিলিপাইন। সম্প্রতি এয়ারলাইন্স, টেলিযোগাযোগ ও শিপিং অপারেটর খাতে বিদেশি মালিকানার অনুমতি দিয়েছে দেশটি। রয়টার্স জানায় দক্ষিণ এশিয়ার দ্বীপপুঞ্জের এদেশ মহামারী বিপর্যয় কাটিয়ে কর্মসংস্থান ও অর্থনৈতিক কার্যক্রম বাড়াতেই উদ্যোগটি নিয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ফিলিপাইন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। পরিবর্তে প্রতিবেশী দেশগুলোয় লাখো ডলার বিনিয়োগ করেছে তারা। শেষ পর্যন্ত দেশটির ৮৫ বছরের পুরনো পাবলিক সার্ভিস অ্যাক্টে সংশোধন আনা হয়েছে, যা স্থানীয় বিনিয়োগকারীদের মাধ্যমে দীর্ঘকাল ধরে আধিপত্য করে আসা খাতগুলোয় প্রতিযোগিতা বাড়িয়ে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রতারণার অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনিকে মঙ্গলবার 9 বছরের কারাদণ্ডের রায় দিয়েছে রাশিয়ার একটি আদালত। রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর 27 দিনের মাথায় নাভালনিকে এই দণ্ড দেওয়া হলো। ফলে আগামী 1.5 বছর পর নাভালনির কারাবাসের মেয়াদ ফুরানোর কথা থাকলেও আরও 8 বছর অতিরিক্ত কারাবাস করতে হবে তাকে। মামলার বিচারক মার্গারিতা কোথেভা জানিয়েছেন একটি সংগঠিত গোষ্ঠীর সম্পত্তি চুরি করার বিষয়ে জালিয়াতি করেছেন নাভালনি। এদিকে এ কারাদণ্ডের ঘোষণা তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধের ব্যাপারটি ক্রেমলিন লুকাতে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে ওয়াশিংটন। শ্রীলঙ্কার পেট্রোল পাম্পগুলোতে সেনা মোতায়েনের জন্য মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। জ্বালানি বিতরণ তদারকি করতে কয়েকশো পাম্পে সেনা মোতায়েনের এ নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্স জানায়
হঠাৎ করে গুরুত্বপূর্ণ পণ্যগুলোর মূল্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সেগুলোর ঘাটতি দেখা দেয় ঘন্টার পর ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন হাজারো ক্রেতা। জ্বালানি তেলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় তিন বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ধরনের ঘটনার পর পেট্রোল পাম্প ও কেরোসিনের দোকানগুলোর কাছে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি পেট্রোল পাম্পে অন্তত দুজন সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার সামরিক বাহিনীর মুখপাত্র। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দ্বিতীয় দফা নোটিশ জারি করেছে দেশটির নির্বাচন কমিশন ECP। কী কারণে তিনি দেশটির স্থানীয় সরকার নির্বাচনের দ্বিতীয় পর্বের আগে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মালাকান্দের জনসমাবেশে যোগ দিয়েছিলেন তার জবাবদিহি করতে নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে। গেল সোমবার ইমরানকে এই ধরনের আরও একটি নোটিশ দেওয়া হয়। তখনও স্থানীয় নির্বাচনের প্রাককালে মালাকান্দ জেলায় একটি জনসমাবেশে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে জবাবদিহি করতে বলে আরেকটি নোটিশ দিয়েছিল পাকিস্তান নির্বাচন কমিশন। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ তৃতীয় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 5টায়। প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে 38 রানে জয় পায় টাইগাররা, যা তাদের মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথম জয়। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে 7 উইকেটে হারতে হয়েছিল সফরকারীদের। এবার সুযোগ আফ্রিকার মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথমবারের মতো সিরিজ জয়ের। সে লক্ষ্যে সেঞ্চুরি অনুশীলন করেছেন তামিম, মুশফিক, সাকিবরা। দুই দলের পরিসংখ্যানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা, তবে শেষ 8 ম্যাচে সমান 4টি করে জয় দুই দলের। সেখানে স্বস্তি খুঁজতে পারে টাইগাররা। ম্যাচের ভিতরেই আছি, কারণ আমরা একটা জিতেছি, ওরা একটা জিতেছে। আর যেহেতু আমরা ফার্স্ট ম্যাচ এখানে জিতেছি, আমাদের কনফিডেন্সটা সবারই ভালো আছে। আর অবশ্য রানটা খুব ইম্পর্টেন্ট, আমরা যদি রান করতে পারি তাহলে বোলারদের জন্য ইজি হয়ে যায়। পরিবারের সদস্যরা অসুস্থ থাকার পরও দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচে খেলছেন সাকিব আল হাসান। দেশের স্বার্থে এমন ত্যাগকে সম্মান জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় তিনি আরো বলেন, দক্ষিণ আফ্রিকা সফরের পর তাসকিনের IPL এ যোগ দিতে কোনো বাধা নেই। আর সাবেক অধিনায়ক আকরাম খান মনে করেন প্রোটিয়াদের মাটিতে সিরিজ জয়ের ভালো সুযোগ রয়েছে টাইগারদের। বিস্তারিত শুভ দেবনাথের রিপোর্টে। সাকিব বাংলাদেশ ক্রিকেটের আইকন, বিশ্বসেরা অলরাউন্ডার। এর মাঝেও সাকিবের আরো কিছু পরিচয় রয়েছে। তিনি কারোর সন্তান, কারোর পিতা, আবার কারোর স্বামী। মাঠের বাইরে খারাপ সময় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের। মা, মেয়ে, ছেলে এবং শাশুড়ি হাসপাতালে ভর্তি থাকার পরও তিনি দূর পরবাসে। তবুও তার চিন্তার অনেকটা জুড়েই এখন শেষ ওয়ানডে। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন দেশপ্রেমে অবাক বিসিবি সভাপতিও। আমাদের তরফ থেকে পুরো গ্রিন সিগন্যাল দেওয়া আছে, যেহেতু একটা ফ্যামিলি এমার্জেন্সি, যে সে যে কোনো সময় আসতে পারে। এবং ও যে খেলছে, এটা ডেফিনেটলি ইজ মানে আমি বলবো যে এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার। এদিকে ফর্মে থাকা তাসকিন প্রতিপক্ষের জন্য সবসময় ভয়ঙ্কর। IPL এ সুযোগ আসার পরেও তাকে ছাড়েনি বিসিবি। নাজমুল হাসান পাপনের বক্তব্য প্রোটিয়াদের বিপক্ষে সফর শেষে IPL এ যোগ দিতে কোনো বাধা নেই স্পিড স্টারের। তাসকিনের খেলার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, বাট নট ইন দ্য মিডল অফ আ সিরিজ। এই সিরিজটা শেষ হয়ে গেলে ওর সাথে যেটা কথা হয়েছে, এই সিরিজের পরেও যেতে পারে। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি, 1 ম্যাচ। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। বিসিবি সভাপতি আর বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান বিশ্বাস করেন, প্রথম ম্যাচের মতো খেলতে পারলে প্রোটিয়াদের মাটিতে সিরিজ জয়ও সম্ভব। যদি আমরা ফার্স্ট ম্যাচটা যেভাবে খেলেছি, যে আপনার অনেকদিন পর একটা পুরো টিম আমরা পেয়েছি, এবং সত্যি কথা বলতে কি, অনেকদিন পর আমরা একটা অ্যাজ এ টিম কিন্তু ম্যাচটা খেলেছি। ওরা প্রত্যেকেই পরীক্ষিত ব্যাটসম্যান এবং স্বনামধন্য ব্যাটসম্যান, আমাদের দেশের সেরা ব্যাটসম্যান। কাজেই ওদের কাছ থেকে যদি আমরা কিছুটা রেজাল্ট পাই, ডেফিনেটলি জেতার সম্ভাবনা আছে। দেশের বাইরেও বাংলাদেশ জয় পাওয়া শুরু করেছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল পেতে শুরু করেছে টাইগাররা। অভিমত বিসিবি সভাপতি ও সাবেক অধিনায়ক শুভদেবনাথ, News24, ঢাকা। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আগামীকাল মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ সামনে রেখে ইতিমধ্যেই মালদ্বীপে পৌঁছেছে বাংলার ফুটবলাররা। 2016 সালে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে 5-0 গোলে হারলেও গেল বছরের শেষের দিকে 2-1 গোলে জিতেছিল বাংলাদেশ। তবে সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচে দলটির বিপক্ষে 2-0 গোলে হারতে হয় ফুটবলের টাইগারদের। পরিসংখ্যানে বাংলাদেশ পিছিয়ে থাকলেও সামনের ম্যাচে জিত নিয়ে ঘরে ফিরতে চায় বাংলাদেশ। বৃহস্পতিবার রাত 10টায় শুরু হবে ম্যাচ।
আর এসলে এখনকার সংবাদ আয়োজন আর খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।